আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে তোমাদের এইচএসসি রেজাল্ট প্রকাশ করা হয়েছে। এই রেজাল্টে তোমরা অনেকে অনেক ভালো রেজাল্ট করেছো, আবার অনেকে আছে অনেক ভালো রেজাল্টের প্রত্যাশা ছিলে কিন্তু তোমাদের সেরকম রেজাল্ট আসেনি, বা অনেকে আছো তোমরা ফেল করেছো। সেক্ষেত্রে তোমরা 100% শিওর ছিলে যে তোমার পরীক্ষা ভালো হয়েছে এবং তোমার রেজাল্টই ভালো আসার কথা ছিল, কিন্তু যে পরিমাণে ভালো আসার কথা ছিল সেই পরিমাণে ভালো আসেনি। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখানো বা জানাবার চেষ্টা করব তোমরা কিভাবে তোমাদের রেজাল্টটি বোর্ড চ্যালেঞ্জ করবে, অর্থাৎ তুমি যে সাবজেক্টে খারাপ করেছো সেই সাবজেক্টের খাতাটি পুনরায় দেখার আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তুমি যদি আবেদন করে থাকো তাহলে বোর্ড তোমার খাতাটি পুনরায় দেখার চেষ্টা করবে এবং পুনরায় দেখে তোমার ফলাফলটি পুনরায় প্রকাশ করবে। তো আজকের ভিডিওতে এই সম্পূর্ণ বিষয়গুলো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে তোমরা আবেদন করবে এবং কিভাবে তোমরা ফলাফল পাবে। তো বন্ধুরা চলো শুরু করা যাক। তো শুরু করার আগে আমি বলতে চাই, তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা আমাদের ইউটিউব চ্যানেলটিতে শিক্ষণীয় সকল ভিডিও আপডেট দেওয়া হয়। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা আমার কম্পিউটার স্ক্রিনে একটি নোটিশ দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড বরিশালে একটি। তবে আমি যে প্রক্রিয়াটি তোমাদেরকে এখন দেখাবো এবং যে আবেদনের যে সময়সীমাটা এবং আবেদনের যে প্রক্রিয়া, পুরো প্রক্রিয়াটা দেখাবো, সেই প্রক্রিয়াটা কিন্তু বাংলাদেশের সকল বোর্ডের জন্য। অর্থাৎ তুমি যদি ঢাকা বোর্ডের হয়ে থাকো, রাজশাহী বোর্ডের হয়ে থাকো, চিটাং বোর্ডের হয়ে থাকো, সবগুলো বোর্ড কিন্তু এই একই প্রক্রিয়ায় চলবে এবং একই প্রক্রিয়ায় তুমি কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে কিন্তু আবেদন তোমাদের একটি সময়সীমা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 9/2/2023 থেকে 15/2/2023 তারিখ। আর হ্যাঁ বন্ধুরা, এখন তোমরা বলতে পারো যে এখানে তাহলে বরিশাল লেখা কেন? এখানে বরিশাল লেখাটা হচ্ছে এরকমের যে আমি এই নোটিশটা কিন্তু বরিশাল বোর্ড থেকে ডাউনলোড করেছি, এজন্য কিন্তু এখানে বরিশাল লেখা। তো এখানে দেখো আবেদনের একটি সময়সীমা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে 9/2/2023 তারিখ, অর্থাৎ আজকে থেকে তোমরা আবেদন করতে পারবে এবং আবেদনের সর্বশেষ হচ্ছে 15/2/2023 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এই যে রিকাউন্টিংয়ের জন্য আবেদন করতে পারবে। তো এখানে বিস্তারিত যেটি বলা হয়েছে যে দেখো 2022 সালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জানা যাচ্ছে যে যারা উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ইচ্ছুক তাদেরকে শুধু টেলিটক প্রিপেড ফোন থেকে পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ এখানে যদি তোমরা আবেদন করতে হয় তাহলে অবশ্যই তোমাদেরকে একটি টেলিটক সিম ব্যবহার করতে হবে, মানে তুমি যদি নিজের তা নিজে আবেদন করতে চাও, আর যদি তুমি তোমার যে কোনো কম্পিউটার দোকান থেকে করতে চাও তাহলে করতে পারো, তাহলে তাদের কাছে অলরেডি টেলিটক সিম থাকে। তো পরবর্তী দেখো বলা হয়েছে যে পুনর্নিরীক্ষায় আবেদন করতে মোবাইলে এসএমএস অপশনে গিয়ে RSC স্পেস বোর্ডের নাম 3 অক্ষরে স্পেস রোল নাম্বার স্পেস বিষয়কোড লিখে সেন্ড করুন 16222 নাম্বারে। তো এখানে যে প্রক্রিয়াটা দেখানো হয়েছে সেই প্রক্রিয়াটা মোবাইলে কিভাবে কাজ করতে হয় বা কিভাবে পাঠাতে হয় সেটা আমি তোমাদেরকে এখন প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, তোমাদের আরেকটু কথা জানিয়ে রাখি, তোমরা যদি একের অধিক, অর্থাৎ তোমাদের সাবজেক্ট রয়েছে দুটি, অর্থাৎ তুমি যদি দুইটি সাবজেক্টে মানে খারাপ করে থাকো বা দুইটি সাবজেক্ট তোমার কম মার্ক এসে থাকে, ধরো এই দুটিতে এই যে বিষয়টা দেখতে পাচ্ছ এখানে বাংলা আর ইকোনমিক্স, এই দুটিতে কিন্তু ডি আসছে, এই দুটির যদি বোর্ড চ্যালেঞ্জ করতে চায় তাহলে কিন্তু করতে পারবে, এবং এই যে এখানে ইংলিশ যেটি রয়েছে সেটিও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। অর্থাৎ এখানে সবগুলো সাবজেক্টে তুমি চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো। তো এখন এই যে বোর্ড চ্যালেঞ্জের যে বিষয়টি রয়েছে সেটি আমরা মোবাইল থেকে কীভাবে করতে পারি সেটা আমরা এখন দেখব। তো চলো শুরু করা যাক। তো ইতিমধ্যে আমরা মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো মোবাইল স্ক্রিনে আসার পর আমি এসএমএস যে অপশনটি রয়েছে এসএমএস অপশনে যাব এবং এখানে স্টার চ্যাট নামে অপশনটি রয়েছে এখানে তোমরা ক্লিক, আর তোমাদের মোবাইলে অন্যান্য যে অপশনগুলো রয়েছে যেগুলো নিউ মেসেজ বা এরকম যেগুলো রয়েছে সেগুলো তোমরা ক্লিক করবে। তো সর্বপ্রথম এখানে তোমরা তোমাদের যে মোবাইলে এসএমএস মানে যে নাম্বারটায় এসএমএসটা পাঠাবে এখানে বলা হয়েছে দেখো 16222, এই যে অপশনটা বলা হয়েছে এই যে নাম্বারটা সেই নাম্বারটা তোমাদেরকে এখানে লিখতে হবে, এটা আমি লিখলাম 16222। অর্থাৎ 16222 লেখার পরে এখানের থেকে আমি নিচে দেখো ডান যে বাটনটি রয়েছে ডান বাটনটি ক্লিক করলাম। যেহেতু আমার এখানে আগে এই টেলিটক সিমের অনেকগুলো মেসেজ রয়েছে, তো যেহেতু এই যে কারণ আমি রেগুলার এই মোবাইলে এসএমএসের মাধ্যমে কাজ করে থাকি, এডি অ্যাকাউন্ট বলো তারপর যে কোনো চাকরি আবেদনগুলো সেগুলো করে থাকি, এই 16222 আমার সবগুলো টাকা পেমেন্ট করতে হয় গভর্নমেন্টের বেশিরভাগই, তো এজন্য আমি এখান থেকে এই আমার অলরেডি এই সব মেসেজগুলো দেখাচ্ছে, তোমাদের কিন্তু ব্ল্যাঙ্ক আসবে যেহেতু তোমরা আর কখনো আবেদন করোনি। তো এখন আমি চলে যাব কিবোর্ডে এবং এখান থেকে আমি আমাকে লিখতে বলা হয়েছে যে RSC, দেখো এখানে আমি সবগুলো ক্যাপিটাল লেটার করে নিয়েছি RSC,
অর্থাৎ রিকাউন্টের যে এক্সাম যেটি রয়েছে, এই যে কোডটি রয়েছে রিকাউন্টের, সেই কোডটি তোমাকে লিখতে হবে আরএচসি, এবং পরবর্তী তোমাকে বলা হয়েছে বোর্ডের নাম তিন অক্ষরে। অর্থাৎ তুমি যদি বরিশাল বোর্ডের হয়ে থাকো তাহলে বিএআর, তুমি যদি ঢাকা বোর্ডের হয়ে থাকো ডিএইচএ। অর্থাৎ আমি এখান থেকে ধরো ঢাকা বোর্ডের তার দেখবো ডিএইচএ ঢাকা। অর্থাৎ এই যে বোর্ডের যে শর্ট নেমটি রয়েছে সেই শর্ট নেমটি আমি এখানে লিখে দিলাম। তার পরবর্তী দেখো তোমাদের যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বারটি তোমাদেরকে এখানে লিখতে হবে। তো এখানে আমি রোল নাম্বারটি লিখে দিলাম। তার পরবর্তী দেখো বলা হয়েছে সাবজেক্ট কোড, অর্থাৎ তোমাদের যে সাবজেক্টগুলো তুমি এখানে রি এক্সাম করতে চাও, মানে রিকাউন্টিং করাতে চাও, সেই সাবজেক্টগুলোর কোডটা তোমাদেরকে এখানে দিতে হবে। এখন যেহেতু তুমি রিকাউন্টিং করবা, সেহেতু তোমার যে নর্মাল যে সাবজেক্ট, অর্থাৎ যে মার্কগুলো তোমার কম এসেছে যে সাবজেক্টে, সেই সাবজেক্টগুলো তুমি রিকাউন্ট করাবা, বা তোমার যেটি ফেল আসছে সেটি তুমি রিকাউন্ট করাবা। এখন তোমাদেরকে করতে হবে কি, তোমাদের সাবজেক্ট কোডটি খুঁজে বের করতে হবে। এখন তোমাদের সাবজেক্ট কোডটি তুমি কোথায় পাবে, তোমাদের সাবজেক্ট কোডটি পাবে তোমাদের এই যে মার্কশিটটি রয়েছে অনলাইন থেকে, সেটি তোমরা বের করে নিলে পারো, অথবা তোমাদের যে অ্যাডমিট কার্ডটি রয়েছে সেই অ্যাডমিট কার্ডে কিন্তু তোমরা সাবজেক্ট কোডটি পেয়ে যাবে। এবং এছাড়াও তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ডটি রয়েছে সেটিতেও কিন্তু তোমাদের সাবজেক্ট কার্ডটি রয়েছে। অর্থাৎ এখানে দেখো সাবজেক্ট কোড যে অপশনগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এখানে দেখো বাংলায় রয়েছে 101 এবং ইংলিশে রয়েছে 107 এবং তার পরবর্তী দেখো সর্বশেষ ইকোনমিক্সে রয়েছে 109। তো যেহেতু এই তিনটা সাবজেক্টে এই বেশিরভাগই মার্ক কম এসেছে, সেহেতু এই তিনটা যদি আমি ফর এক্সাম্পল আমি রি এক্সাম্পল দিচ্ছি, সেক্ষেত্রে আমার এখানে দেখো আমি প্রথমে লিখেছি আরএসসি এবং পরে বোর্ডের যে শর্টকাট নেমটি রয়েছে সেটি আমরা দেখেছি এবং পরবর্তী লিখেছি 407445। ও হ্যাঁ, আমি ভুল করে ফেলেছি, আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি ঢাকা বোর্ড দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমি তোমাদের প্র্যাকটিক্যাল কী দেখাচ্ছি সেহেতু আমি অরিজিনাল সব কিছু দিয়ে দিচ্ছি। তো এখন ধরো আমি সাবজেক্ট কোডটি যেটি রয়েছে সেটি আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখন দেখো 101, যেহেতু আমার বাংলার কোড, আমি বাংলায় রিকাউন্ট দিতে যাচ্ছি, সেহেতু আমি 101 বাংলার কোড লিখে দিলাম। এখন তোমরা যদি এখানে এই তিনটে সাবজেক্টই দিতে চাও, সেক্ষেত্রে আমি এখান থেকে একটি কমা দিলাম, দেখো কমা দিলাম, পরবর্তী একটি স্পেস দিলাম এবং 107 দিলাম এবং আবার কমা দিলাম এবং পরবর্তীতে আমি 109 দেবো, 109। এখন যদি এই তিনটে সাবজেক্টের আমি রিকাউন্টের আবেদন করতে চাই তাহলে কিন্তু আমি এভাবে লিখব, আর যদি আমি এখান থেকে দুটি করতে চাই তাহলে কিন্তু একটি কেটে দেব। তো এরপরে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা কিন্তু ইতিমধ্যে 163.2 একটি সেন্ট অপশন কিন্তু নিয়ে নিয়েছি, মানে অর্থাৎ আমরা যেখানে পাঠাবো সেটা আগেই লিখে নিয়েছি, যেহেতু আমরা এটা অ্যান্ড্রয়েড ফোন। তো তোমরা যারা ছোটো মোবাইল ফোন দিয়ে বা বাটন ফোন দিয়ে করবে তাহলে কিন্তু সবার শেষে তোমাদেরকে 163.2 তোমরা কিন্তু সবার শেষে সেন্ড করতে হবে। তো এখন যদি আমি এখান থেকে সেন্ড বাটনটি রয়েছে এই সেন্ড বাটনে ক্লিক করি, তো এখন যে আমি যে ভিডিওটি করতেছি সেটি হচ্ছে রাত 11:51 বাজে এখানে 8 তারিখে, অর্থাৎ ইতিমধ্যে কিন্তু মানে এইটি শুরু হয়নি, এটি শুরু হবে কিন্তু আগামীকাল, অর্থাৎ আজ 9 তারিখে শুরু হবে, অর্থাৎ 12টার পরে কিন্তু 9 তারিখ শুরু হয়ে যাবে, 9 তারিখ কিন্তু এটি প্রসেসটি চলবে 9 তারিখ থেকে। দেখো এখানে ডেট দেওয়া আছে 9/2/2023 থেকে 15/2/2023 পর্যন্ত। তো এটা গেল তোমাদের প্রথম এসএমএস। তো এখন তোমাদের দ্বিতীয় এসএমএস যেটি রয়েছে সেটি তোমরা কীভাবে করবে সেটির নিয়ম কি। দ্বিতীয় এসএমএসটা হচ্ছে তুমি এই যে এসএমএসটি প্রথম পাঠালে সেই এসএমএসটা পাঠানোর পর তোমাদেরকে একটি রিপ্লাই এসএমএস দিবে যে ইওর পিন ইজ এত এবং তোমার এই যে সাবজেক্ট তিনটি সাবজেক্ট কোড দিয়েছো এই সাবজেক্টের জন্য ধরো নির্দিষ্ট একটা পরিমাণ তোমাকে দেখানো হবে, সেটা 500 টাকা হতে পারে, 100 টাকা হতে পারে বা 1000 টাকা হতে পারে। তো এরকম তোমাকে দেখাবে যে এটি এত টাকা তোমাদেরকে প্রদান করতে হবে বা তোমার এই টেলটক সিমের মাধ্যমে তোমার ব্যালেন্স থাকতে হবে। তো এটা যদি তুমি চাও ইয়েস করতে, মানে কনফার্ম করতে চাও, তাহলে তোমাদেরকে তোমার এই যে পিন নাম্বার এবং ইয়েস লিখে পিন নাম্বার এবং স্পেস তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আবার পাঠিয়ে দিতে হবে 163.2-তে। তো এটা আমরা কীভাবে করবো, তো চলে যাই আবার মোবাইল অপশনে এবং ক্যাপিটাল সব লেটার দেবো এবং লিখবো আরএসসি স্পেস YES স্পেস, ধরো ফর এক্সাম্পল আমাকে একটি পিন দিয়েছে 1 2 3 4 5 6 7, ধরো এরকম একটি তোমাদেরকে পিন দেওয়া হবে এবং স্পেস দিলাম। তো তার পরবর্তী তোমাদেরকে তোমাদের কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ তোমাদের সচল যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে। তো এখন তোমরা আরএসসি লিখলা, ইয়েস লিখলা এবং তোমাদেরকে যে পিন নাম্বারটি দিলা সেই পিন নাম্বারটি তুমি এখানে লিখলা এবং তোমার এই যে তোমার যে ফোন নাম্বারটি যে কন্ট্যাক্ট নাম্বারটি সেই কন্ট্যাক্ট নাম্বারটি দিলে এবং পরবর্তীতে 163.2, যেহেতু আমরা 163.2-তে অলরেডি আছি সেহেতু আমরা এখান থেকে সেন্ড করে দেবো।
এটার পরে কিন্তু তাদেরকে একটি মেসেজ দেওয়া হবে যে অভিনন্দন, তুমি অনলাইন আবেদনটি তোমার সম্পন্ন হয়েছে, তোমাকে পরবর্তীতে এসএমএস বা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এটি কিন্তু তোমাদেরকে এই এসএমএস এর মাধ্যমে দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের এইচএসসি রেজাল্ট 2022-23 বোর্ড চ্যালেঞ্জের যে নিয়ম রয়েছে বা যে প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়াটা আমি তোমাদেরকে হাতে কলমে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের আরও যদি কোনো সমস্যা থেকে থাকে বা তোমাদের যদি কোনো কিছু না বুঝে থাকো, তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে পারো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ বন্ধুরা, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওখানে যোগাযোগ করলেও তোমরা পেয়ে যাবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।